Mama,
তুমি কি সৎ মামি নাকি যে এখনো খাইতে দাও নাই? চলো আমার ভাগ্নি, তোমার মুখটা শুকায় গেছে না? No!
আমাকে মেরো না, আমি কিছু করিনি। কে তুই মা? বাবা আমাকে না একটা পুরো ধাওয়া করতেছে, আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান বাবা প্লিজ। শুধু ধাওয়া করতেছে? হ্যাঁ বাবা প্লিজ আমাকে বাঁচান। কোথায় সে পুতুল? কেন ধাওয়া করতেছে? আমি না বাবা, আমি না একটা পাপ করেছিলাম। ও তোর কৃতকর্মের ফল তোকে তাড়া করেছে। কোথায় কোথায় সে বল আমাকে। তুই তুই কোন সাহসে আমার সামনে এলি রে? দেখছিস মা তোরা কেন এই ভুলগুলি করিস? আমি বলিনি তোর কৃতকর্মের ফল তোকে তাড়া করছে? আমি ভুল করে ফেলেছি বাবা, আমি ভুল করব না, কিন্তু আমাকে বাঁচান। তাহলে তো আর কখনো এরকম ভুল করবি না রে মা। না না বাবা, আমি কখনো এরকম কাজ করব না। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। এই তুই ফিরে যা, আর কখনো তোর মাকে নিতে আসবি না। আমি যাব না, আমি মাকে নিয়ে যাব, আমি একা থাকতে পারি না, আমার ভয় লাগে। এই বড় আমার সাথে বাড়াবাড়ি করলে কিন্তু খারাপ হবে, তা না তোদের কি দেখাচ্ছি মজা। কি এত বড় সাহস তোর? তুই আমার সঙ্গে ক্ষমতা দেখাস? যা মা, এবারকার মতো আমি তোকে বাঁচিয়ে দিলাম, কিন্তু বলে রাখিস জীবনে আর কোনোদিন এমন ভুল করবি না। তোমরা শুনে রাখো, কেউ জীবনে এমন ভুল করো না, এটা খুব খারাপ। আল্লাহ পাক গর্ভে যদি সন্তান দেয় তাকে দুনিয়ার আলো দেখতে দিও, তাকে পৃথিবীর আলোটাকে উপভোগ করতে দিও, তার সঙ্গে তোমরা পিশাচের মতো ব্যবহার করো না।